ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ উনিশ দিনের মতো এই যুদ্ধ চলছে যে যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন ভিওয়ার্স আপনারা জানেন যে ইউক্রেনকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত ত্রিশ দেশ অপরদিকে রাশিয়াকে সমর্থন দিয়েছে পাকিস্তান তবে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনিস্কিকে খতম করার জন্য রাশিয়ার পক্ষ নিয়ে এক লাখ চেয়েছেন মুসলিম যোদ্ধা পুরো ইউক্রেনকে ঘিরে ফেলেছে ভিওয়ার্স আপনারা জানেন যে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি ফিলিস্তিনের মুসলিমদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং মুসলিমদের সবসময় ধ্বংস করার জন্য এই ইউক্রেন সার্বিক সহযোগিতায় থাকে আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও অন্য ধর্মের লোক তারপরেও সবসময় মুসলিমদের হয়ে সোচ্চার ভূমিকা পালন করে এবং কখনো এ পর্যন্ত মুসলিমদের কোনো বিরোধিতা করে যে কারণে চেচেন মুসলিম যোদ্ধারা ইউক্রেনের যে কোনো যুদ্ধে সব থেকে এগিয়ে থাকে এবং রাশিয়াকে বিজয় অর্জন করে দেয় এই চেচেন মুসলিম যোদ্ধারা আর সেই চেচেনের নেতা রমজান এবার ইউক্রেনে গেছে কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কি তারা হত্যা করবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির হাতে তুলে দেবেন এবং পুরস্কৃত হবেন এমনটাই তাদের আশা ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ উনিশতম দিনে সর্বশেষ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন এবং রাশিয়া জানিয়ে দেব বিস্তারিত বেশ কিছুদিন ধরে সীমান্তের সেনা মোতায়েন রাখার পর গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধের পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ইতিমধ্যে রুশ সেনা বাহিনী ইউক্রেনের বেশ কিছু শহর তাদের নিয়ন্ত্রণে নিয়েছে রাজধানী কিয়েব খারকিব মারিয়োপোল সহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করার জন্য হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সেনারা এদিকে আজ চোদ্দ মার্চ যুদ্ধের উনিশতম দিন এদিনও বেশ কিছু ঘটনা ঘটেছে এদিন এখনও পর্যন্ত যা যা ঘটেছে তা এক নজরে জেনে চীনের কাছে সামরিক সাহায্য ও অর্থ সহায়তা চাওয়ার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে যদিও চীন বলছে তারা এ বিষয়ে অবগত নয় এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে চীন যদি রাশিয়াকে সাহায্য করে তাহলে তাদের কঠোর পরিণামের মুখোমুখি হতে হবে এরপর রয়েছে সোমবার মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফের বৈঠকে বসতে রয়েছে রাশিয়া দাবি করেছে ইউক্রেনে পোল্যান্ড সীমান্তের কাছে যে সামরিক খাটিতে বিমান হামলা চালানো হয়েছে এতে একশো জন ভারাটে সেনা নিহত হয়েছে ইউক্রেনীয় বাহিনীতে যোগ দেওয়া ভারাটে সেনাদের উপর হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে রাশিয়া তালিকার অপরদিকে রয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার চারটি বিমান তিনটি হেলিকপ্টার ও বেশ কয়েকটি চালকবিহীন বিমান সফলভাবে ভূপাতিত করেছে ইউক্রেন আর রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি ও ৩৩ জন রুশ অলিগার্ক ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে নিষেধাজ্ঞার তালিকায় ইংলিশ ফুটবল ক্লাব সেলসির মালিক রোমান আব্রাহাম অভিহিতও রয়েছে ইউক্রেনের যুক্তরাষ্ট্র দূতাবাস তার দেশের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে এদিকে মারিওপোলের আবাসিক এলাকায় ফের রুশ গোলা আঘাত এনেছে উল্লেখ্য চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছে সাতাশ লাখের বেশি মানুষ এছাড়া যুদ্ধে ইউক্রেনের তেরোশো সেনা নিহত এবং রাশিয়ার বারো হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন তবে রাশিয়া বলেছে যুদ্ধে তাদের প্রায় পাঁচশো সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছে এছাড়া জাতিসংঘ জানিয়েছে রুশ অভিযানে ইউক্রেনে পাঁচশো চৌষট্টি বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিহতদের মধ্যে একচল্লিশ জন শিশু রয়েছে যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছে সূত্র বিবিসি ইউক্রেন রাশিয়া যুদ্ধ রুশ বাহিনীর পাশাপাশি যুদ্ধ করতে যেভাবে ভাড়াটে সৈন্য নিয়োগ করছে মস্কো ইউক্রেনে ভাড়াটে সৈন্য নিয়োগের জন্য রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গোপন মেসেঞ্জিং গ্রুপ ব্যবহার করছে বলে বিবিসি জানতে পেরেছে এই ভাড়াটে যোদ্ধারা রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে যারা ইতিমধ্যে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে এরকম ভাড়াটে সৈন্য এবং রাশিয়ার প্রধান ভাড়াটে সৈন্য সর্বরাহকারী সংগঠনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এরকম একজন সাবেক যোদ্ধার সাথে বিবিসি কথা বলেছে কিভাবে সৈন্য ভাড়া করা হয় সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন তারা ইউক্রেনে যুদ্ধ করছে এরকম ভারাটের সৈন্যরা জানিয়েছেন যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে রাশিয়া গোপন সংগঠন ওয়াগনার গ্রুপের সদস্যদের সাথে টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয় ওই মেসেজে তাদের ইউক্রেনে পিকনিক করতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয় মেসেজ লেখা হয় শুকরের চর্বি দিয়ে তৈরি নামে একটি ইউক্রেনিয়ান খাবার চোখে দেখার কথা উল্লেখ করা ছিল ছিল ওই মেসেজগুলোতে যাদের পূর্বে কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল ঋণগ্রস্ত ভাড়াটে কোনো গ্রুপের নিষেধাজ্ঞা তালিকায় থাকা কিংবা যাদের কোনো পাসপোর্ট নেই এমন ব্যক্তিদের যোগ দেওয়ার আবেদন করতে বলা হয় মেসেজগুলোতে আরও বলা হয় যে যারা রুশ নিয়ন্ত্রিত লোহানস্ক এবং ডনেক্স এবং ট্রাইমিয়ার বাসিন্দা তারা আন্তরিকভাবে আমন্ত্রিত ওয়াগনার গ্রুপ রাশিয়ার সবচেয়ে গোপন সংগঠনগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এর কোনো অস্তিত্ব নেই কারণ ভাড়াটে সংগঠন হিসেবে কাজ করা রাশিয়ান আইন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী তবে গত সাত বছরে প্রায় দশ বা ভারাটে ব্যক্তি সাথে অন্তত একটি করে চুক্তি বা কাজ সম্পন্ন করেছে বলে মনে করা হয় বিবিসির সাথে কথা বলা সেই ভারাটে সৈন্য বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত রাশিয়ার সামরিক গোয়েন্দা ইউনিট আর ইউ এর অফিসারদের অধীনে পরিচালিত ইউনিটে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে নিয়োগের নীতিমালা পরিবর্তিত হয়েছে এবং কম বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে তিনি বলেন তারা যে কাউকে এবং সবাইকে নিয়োগ করেছে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেন নতুন যোদ্ধাদের দায়িত্ব খুবই কম তিনি বলেছিলেন যে নতুন ইউনিটগুলোকে আর ওয়াগনার হিসেবে উল্লেখ করা হয় না তবে নতুন নাম দেওয়া হচ্ছে যেমন দ্য রাশিয়ার হয়ে যুদ্ধে নেমেছে লাখ লাখ চেচেন মুসলিম যোদ্ধা চেচেন নেতা রমজানকে গুলি করে হত্যার হুমকি চেচনিয়া নেতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ লোক রমজান কারিব দাবি করেছে তিনি ইউক্রেনে গেছেন এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে রমজান তার দাবি ইউক্রেনের রাজধানী কেব থেকে মাত্র সাত কিলোমিটার দূরে তার বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে তিনি আর রমজান কাদিরবের ইউক্রেনে প্রবেশের বিষয়টি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী দল আজুভের নজরে এসেছে দলটির নেতা আন্ডি বিরেতস্কি টুইটারে জানিয়েছে ইউক্রেনে থাকলে রমজানকে গুলি করে হত্যা করা হবে এ ব্যাপারে আজভের নেতা আন্ডি বিলেতস্কি বলেন খবর বের হয়েছে রমজান কাদিরব কিবে এসেছেন সে আমাদের বিশেষ বাহিনীর কাছ থেকে আড়ালে আছে যদি খবরটি সত্য হয় তাহলে রমজানকে গুলি করে হত্যা করা হতে পারে তিনি আরও বলেন রমজান এটা তোমার জন্য হবে সারা জীবন মনে রাখার মতো একটি অভ্যর্থনা এদিকে চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে হামলা করার পর তাদের সঙ্গে যোগ দেন চেচেন যোদ্ধারা চেচেন রয়েছে প্রায় এক লাখ সেনা এই বাহিনী বিশাল একটি অংশ ইউক্রেনে এসেছে দেশটির প্রেসিডেন্ট ভেলেদিমির জেলেনিস্কি হত্যা করতে সূত্র আলজাজিরা